মোদির সঙ্গে হাত মেলানোর পরামর্শ মমতাকে আর এই পরামর্শ দিয়ে বিপাকে পড়েছেন নলহাটি দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বিভাস অধিকারী। ইতিমধ্যে ভাইরাল হয়েছে তার পরামর্শ, কিন্তু কেন হঠাৎ এই পরামর্শ দিতে গেলেন তিনি? নারা গিয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে করিতকর্মা বিভাসে, তদন্তে নেমে ইতিমধ্যেই তার কলকাতার একটি ফ্ল্যাট সিল করেছে ইডি। মমতা যদি মোদির সঙ্গে সমঝোতা করেন তবেই তিনি বাঁচতে পারবেন বলে মত বিভাস অধিকারীর। অ্যাডভাইস প্রয়োজনে দিদির উচিত মোদিজির সঙ্গে হাত মিলিয়ে এই বর্বর পার্টিটাকে যাতে শেষ করে দেওয়া যায়, কোনোদিনে মাথা না তুলতে পারে তার ব্যবস্থা করা উচিত। এটা টিএমসি এবং বিজেপি উভয়কে এই ঠাকুর অনুগ্রচন্দ্র স্বচ্ছ মিশন সাধারণ মিডিয়ার তরফ থেকে আমার সাজেশন বলুন, রিকোয়েস্ট বলুন, এটা হওয়া উচিত। যদিও তার মন্তব্যের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। মতামত নিশ্চয়ই নয়, নেতৃত্বের অ্যানাউন্স করেনি দলের, তো ব্যক্তিগত মতামত হতে পারে, ব্যক্তিগত হয়ে উনি বলছেন, দলের সিদ্ধান্ত তো উনি বলেননি বা দলের হয়ে বলছে সেটাও বলেনি, তো ওর নিজের মতামত দিচ্ছে, একটা মানুষ মতামত দিতেই পারে, সেটা দেখবে দল। বিভাস অধিকারীকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বীরভূমের সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহাও। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্কর বাবু, আপনি শুনেছেন নিশ্চয়ই তৃণমূল সভাপতি নলহাটি দু নম্বর ব্লকে বিভাস অধিকারীর মন্তব্য, কি বলবেন? প্রথমত আমি মনে করি যে উনি হয়তো এক্ষেত্রেও অনুপ্রেরণায় অনুপ্রাণিত হচ্ছে। আমরা এর আগে দেখেছি বিমানবন্দরে দাঁড়িয়েও ভিন্ন বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাতে। আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে এটুকু বলতে পারি যে ওপর বা নিচ কোনো আবেদনেই কোনো কাজ হবে না, চোরদেরকে জেলে যেতেই হবে। যারা এই রাজ্যকে শ্মশানে পরিণত করেছেন তাদের অন্তিম স্থান হচ্ছে কারাগারের পেছনে, এবং সে কথা আমরা বলছি না, বলছে মানুষ। যে মানুষ, যে মহিলা, এক আটপৌরে মহিলা প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জুতো ছুঁড়ে মেরেছিলেন তাদের অপদার্থতার কারণে, তাদের দুর্নীতি চাকরি চুরির কারণে, তাদের টাকা পাহাড় বানানোর জন্য পশ্চিমবঙ্গের মানুষ সেই জুতো নিয়ে প্রস্তুত আছে এই তৃণমূল কংগ্রেসের নেতাদের অন্তিম দর্শন করানোর জন্য। তাই এই ধরনের বক্তব্যের না আছে কোনো গুরুত্ব, না আছে কোনো ওজন। ধন্যবাদ শঙ্করবাবু, আমরা কথা বলছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। বিভাস অধিকারীকে কটাক্ষ করতে ছাড়েননি বীরভূমের সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। ব্যানার্জিকে মোদির হাত ধরতে হবে না, পা ধরতে হবে, বাংলার মানুষ বুঝতে পারছে। বাংলার মানুষকে যেভাবে অন্ধকারে ফেলছে, এখন ভুল বুঝছেন, টাটাকে তাড়িয়ে বলছেন আমি টাটাকে তাড়াইনি। এখন যদি জেলে বাঁচানোর জন্য পা ধরতে যাই, নিশ্চিতভাবে সময় এলে সেই পাটা ধরবেন না কি হবে সেটা সময় উত্তর দিবে, শুধু সময়ের অপেক্ষা। এই তৃণমূল কংগ্রেসকে আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের নেতৃত্ব বলেছেন যে এই সরকারকে আমরা চলতে দেবো না, আমরাও এখানে বীরভূমে তৃণমূলকে আমরা চলতে দেবো না। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনু বাবু, তাহলে দুর্নীতি থেকে বাঁচতে মোদির সঙ্গে হাত মেলানোর পরামর্শ দিচ্ছেন আপনাদের এই দলের এক ব্লক সভাপতি? কেউ ব্যক্তিগত মতে তার কোনো কথা বলতে পারে, আমি মনে করি না এটা দলের মত হতে পারে বলে। ভারতবর্ষের মধ্যে সব থেকে সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব যদি কেউ থেকে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বিজেপির দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম যদি কোনো দল চোখে চোখ রেখে করতে পারে, যারা বিজেপির কাছে টাকার কাছে বিক্রি হয়ে যায় না, বিজেপির সেন্ট্রাল এজেন্সির কাছে মাথা নিচু করে না ভয়ে, সেই দলটার নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।
তাই তিনবারের বাংলার মুখ্যমন্ত্রীকে সামনে রেখে সারা বাংলা তথা ভারতবর্ষের মানুষ আগামী দিনে বিজেপি শূন্য ভারতবর্ষের একটা নতুন আঙ্গিকের স্বপ্ন দেখা শুরু করেছে। এই জায়গায় বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের আপোষ করার কোনো প্রশ্নই ওঠে না। তৃণমূলের ভয়ে বিজেপি রাতের ঘুম ছুটে গেছে, তাই তারা সিবিআই দিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে। 1,968 কোটি টাকা পাওনা সেটা আটকে রেখে দিয়েছে। আপনাদেরই নলহাটির 2 নম্বর ব্লকের সভাপতি, তিনি কেন একথা বলছেন, তাহলে ভয় পাচ্ছেন কেন? তিনি কেন বলছেন সেটা তো তিনি বলতে পারবেন, আপনি কেন কোনো কথা বললে কেন বলছেন সেটা তো আমি বলতে পারবো না। তবে এটা দলের মন্তব্য হতে পারে না, আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি দল এই মন্তব্য থেকে দূরত্ব রাখে নিজেকে। কারণ তৃণমূল কংগ্রেস আপোষহীন সংগ্রাম করছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের মানুষকে একটা নতুন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক স্বাধীনতা দেওয়ার লড়াই করছে। সমস্ত বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বিজেপিকে ভারতবর্ষ থেকে সরাবে এবং তার অগ্রণী ভূমিকায় থাকবে তৃণমূল কংগ্রেস এবং তার অন্যতম নেতৃত্বে থাকবেন বাংলার তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, ধন্যবাদ শান্তনুবাবু। আমরা শুনছিলাম শান্তনু সেনের বক্তব্য, এবং সাধারণ কোনো কর্মী নন, নলহাটির এক ব্লক সভাপতি, তিনি বলছেন মোদীর সঙ্গে হাত মেলান, পরামর্শ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু দলের বক্তব্য এটা নয় বলে শান্তনু সেন বলছেন। যদিও গোটা দলের মন যে তারা বুঝতে পারছেন না তা কিন্তু কোথাও স্পষ্ট হয়ে যাচ্ছে।